অস্ত্র তৃণমূল পঞ্চায়েত সদস্যে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি ধারালো অস্ত্র দেখে ব্যবসায়ীকে হুশিয়ারির অভিযোগ উঠল তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বাগডোগরার গোসাইপুর এক হাজুয়ার ব্যবসায়ী দোকানে গতকাল ধারালো অস্ত্র নিয়ে হুশিয়ারি দেয় আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য কুলপ্রসাদ শর্মা ওরফে উজ্জ্বল শর্মা উজ্জ্বলের এই কীর্তিতে আতঙ্কিত হয়ে পড়ে দোকানের কর্মচারী সহ ক্রেতারা সিসিটিভি ক্যামেরায় বন্দি এই ছবি নিয়ে গোটা ঘটনার বালটুকরা থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ী জানা গেছে ব্যবসায়ী দোকান থেকে রড কেনার পর তার গুণাগত মান খারাপ হওয়ায় টাকা ফেরতের দাবি করে অভিযুক্ত দোকানে ঢুকে কর্মরত কর্মচারী ও ক্রেতাদের ধাক্কা ধাক্কি করার পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর ও হুমকি দেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা এদিন ব্যবসায়ী হয়ে এই ঘটনায় ক্ষুব্ধ হয় বাগডোগরা ব্যবসায়ী সমিতির সদস্যরা ব্যবসায়ীরা অভিযোগ এইভাবে দিন দুপুরে দোকানে অস্ত্র নিয়ে ঢুকলে কি হবে খুন করার অভিযোগও করেন তিনি পাল্টা ব্যবসায়ীর দোকান থেকে খারাপ সামগ্রী দেওয়ায় তা নিয়ে বলতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে যাওয়ার কথা স্বীকার করে খুদ অভিযুক্ত তবে আঘাত করতে নিয়ে যায়নি মন্তব্য অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েতের এই কীর্তিতে তোলাবাজির সঙ্গে যুক্ত বলে কটাক্ষ করে বিজেপি ঘটনার অভিযোগ হলেও পুলিশ এখনো গ্রেপ্তার করেনি बोले को करे बीजेपी नेता मेरा नाम है जी रोशन मुंडा कल एक आदमी आया था जो हथियार लेके आया था सीधा हमने देखा कि वो सीधा टाइल्स को फोड़ दिया फिर हथियार लेके मेरे सामने आ रहा था फिर हम डर के मारे अंदर आ गया अंदर में खड़ा हो गया फिर सभी स्टाफ लोग को धमकाया जंटू भैया को तो धक्का ही दे दिया फिर हम बहुत डर गए अचानक से आ गया आ गया डर तो लगेगा ही ना কালকে আমি যখন অফিসের ভিতরে বসেছিলাম তো হঠাৎ দেখতে পারি সিসি ক্যামেরাতে যে বাইরে একটা ছেলে এসছে বিরাট হাতের মধ্যে ভুজালি নিয়ে আমার দোকানের উপর হামলা করছে আমার স্টাফদের উপর হামলা করছে ধাক্কা দিচ্ছে মানে ভাঙচুর করছে জিনিস আমি তো বুঝতে পারলাম না যে কী ব্যাপার কী বৃত্তান্ত উপরে মানে আমি আমার ভুজার বাইরে এত বড়ো ভুজালি নিয়ে এসছে আমরা তো মানে ব্যবসায়ী লোক যদি এরকম করে আমাদের দোকানে বেলা হামলা করে তাহলে আমরা কী করে ব্যবসা করবো স্যার তার নাম হলো উজ্জ্বল শর্মা সে একটা ডাড়াগামের একটা বাসিন্দা হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না আমি যখন দোকানে ছিলাম অফিসে বসেছিলাম তারপরে দেখি সিসি টিভিতে দেখতে পাচ্ছি আমি এখানে যে এসে বাইরে ভুজালি নিয়ে পুরা ভাঙচুর করছে দোকানের মধ্যে ঢুকে লোকজনকে ধাক্কা ধুকু দিচ্ছে মানে পারলে ও কোপায় দেয় পারলে ও লোকে মেরে দেয় মাঠে করে দেয় এরকম অবস্থা মানে আজকে আমরা ব্যবসায়ী লোক আজকে তো এরকম যদি হয় তাহলে আমাদের তো কী করে ব্যবসা করবো আমরা প্রশাসনকে হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের বাগড়া সমিতি আমাদের সেক্রেটারি সাহেব উনি আছেন আমাদের পাশে আর প্রেসিডেন্ট সাহেব আছেন আমার পাশে আর আমাদের গোসাইপুরে যে সেক্রেটারি আছে ওনাকেও জানিয়েছি আমরা পুরো আমরা টিমকে জানিয়েছি আমরা একটা ব্যবসায়ী লোক যদি এরকম হয় দিন দিন দুপুরে একটা এত বড় অস্ত্র হাতে নিয়ে যদি দোকানের উপর হামলা করে তাহলে কী করে সেফ থাকবো কালকে আমি ঘটনা সাড়ে পাঁচটার সময় এখানে ঘটনা কালকে আমি জানতে পারছি রাত বারোটায় ঠিক আছে তো আমার বাড়ি সামনেই এখানে এখান থেকে এখানেই তো আজকে আমাকে ডাকছে আমারই বন্ধুর দোকানে তো গেলাম তো ভিডিও ফুটে দেখে তো খুবই খারাপ লাগলো যে দিন দুপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেছে এখানে তো ব্যাপার হলো আমি তো এখানকার গোসাইপুরের ব্যবসা সমিতির আমি একজন সেক্রেটারি আমার প্রেসিডেন্টও আছে আরও লোকজন আছে ওরা জানে না ব্যাপারটা আজকে জানাজানি হলো আমরা এখন সকাল সন্ধ্যার দিকে সব ব্যবসায়ীরা দোকানটা বন্ধ করে তো আমরা সন্ধ্যাবেলা আমরা একটা এফআই করবো গোসাইপুর ব্যবসা সমিতির তরফ থেকে আমার বন্ধু আছে বিজয় ঘোষ আমার ভাই ছোটো ভাই ও হলো রায় আমি এখানকার গোসাইপুরের ব্যবসা মন্ত্রী সেক্রেটারি দেখুন কালকে বিকালবেলা পাঁচটার সময় একজন টিএমসির পঞ্চায়েত মেম্বার কুলপ্রসাদ শর্মা ওর নিক নেম হলো উজ্জ্বল শর্মা যিনি উনি ডাঙা ডাঁড়াগাঁও নিবাসী উনি এখানে একটা ব্যবসায়ী এখানে আসে উনি তালোয়ার দিয়ে হামলা করা হলো দোকান ভাঙচুর করা হলো তার তারপরে ব্যবসায়ী এফআইআর করা হলো কিন্তু এখনও পুলিশ কিছু অ্যাকশন নিচ্ছে না আমরা এখানে আসলাম দেখলাম কি ওনার অভিযোগ শুনলাম তারপরে পুলিশ যদি অ্যাকশন না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব